এক সময় শহর থেকে অনেক দূরে একটি নদীর তীরে বসতি ছিল, যেখানে বামন রাক্ষস থাকত। তারা সিমেন্টের পাইপের ঘরে থাকত। বলা হয় যে এক সময় তাদের পূর্বপুরুষরা বড় বড় পশুর হাত থেকে জীবন বাঁচাতে এই সিমেন্টের পাইপ ঘর লুকিয়ে থাকত, আর আজ তারা সবাই সিমেন্টের পাইপ ঘরে বাস করে। এইভাবে একদিন তাদের প্রধান রঘু বিশেষ কোনো কারণে বস্তিতে একটা সভা করেন। প্রধান মশাই হঠাৎ মিটিং ডাকলেন, কি ব্যাপার? কি বলবো, এটা একটা বড় সমস্যা। শোনা যাচ্ছে মানুষ আমাদের বসতি খালি করতে চায়। কিন্তু কেন? কারণ এই মানুষগুলো চায় না আমরা মানুষের মাঝে থাকি। দেখো, আজকে আমি নোটিশ পেয়েছি, আগামী 10 দিনের মধ্যে আমাদের এই জায়গা খালি করতে হবে। কিন্তু এটা তো লিগাল নয়। আইন রাক্ষসের জন্য নয়, আইন হয় মানুষের জন্য বা পশুদের জন্য। তিনি বলেছেন রাক্ষসদের আসল আস্তানা হয় বনে বা মাটির নিচে। এই জায়গাটা নদীর ধারে, তাই এখানকার এমএলএ এই জমিতে কারখানা করতে চান। তবে এটা শুধু আমাদের বসতি নয়, এর সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে, আর সিমেন্টের পাইপ বাড়ি এর সাথে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের অনেক গল্প। আমরা এটা কিভাবে ভুলতে পারি? কিন্তু আমাদের আর কোনো উপায় নেই, আমরা মানুষের সাথে যুদ্ধ করতে পারি না। লড়তে পারি না, কিন্তু মারতে তো পারি। আসতে দাও ওদের, যা হবে দেখা যাবে। ঠিক আছে, আমি তাদের উত্তর পাঠাবো। রঘুর উত্তর পেয়ে এমএলএর সেক্রেটারি এমএলএর সঙ্গে দেখা করতে যায়। সেই বামন রাক্ষসদের এত সাহস যে বস্তি ছাড়তে রাজি নয়। স্যার, আমি কিছু বলতে চাই। বলো। স্যার, আসলে আমি মনে করি এটা ভুল। আইনগতভাবে বলতে গেলে এই ভূমি রাক্ষসদের, তারা বহু বছর ধরে এখানে বসবাস করছে এবং তারা খুবই শান্ত প্রকৃতির, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। চুপ করো, তোমার কি মনে হয় আমি এসব জানি না? কিন্তু কি করব, সেই জমিটা আমার পছন্দ হয়েছে, আর আমি সেই জমিটা আমার স্ত্রীকে উপহার দিতে চাই। এই কাজটা কিভাবে করতে হয় আমি খুব ভালো করেই জানি। তুমি এখন যাও। এরপরে এমএলএ রাতে একটি গাড়ি নিয়ে শহরের বাইরে যান একটি রাক্ষসের সাথে দেখা করতে, যে দেখতে বিশাল ও ভয়ঙ্কর, এবং একই সাথে এমএলএর ডান হাত, যে কেবল খাওয়ার পরিবর্তে এমএলএর প্রতিটা খারাপ কাজে সহায়তা করত। বলো এমএলএ, শহর থেকে এত দূরে আজ এই ধ্বংসস্তূপে এলে কি জন্য? এমএলএ রাক্ষসকে পুরো ব্যাপারটা খুলে বলেন। ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও, কাল সকালে কাজ হয়ে যাবে। পরদিন রাক্ষস তার গদা নিয়ে বস্তিতে পৌঁছয় এবং বস্তি ভাঙচুর শুরু করে। রাক্ষস তার সিমেন্টের পাইপ ঘরও ধ্বংস করে দেয়। বামন রাক্ষসরা অসহায়ভাবে এদিক ওদিক দৌড়তে শুরু করে। আরে সবাই, এই ছিল আমার ডেমো। আমি আগামীকালের মধ্যে এই বস্তি খালি যাই, নাহলে তোমরা সবাই আমার পায়ের তলায় পিষ্ট হবে। বিশাল রাক্ষস চলে যায় এবং বামন রাক্ষস অসহায় ভাবে কাঁদতে থাকে। প্রধান মশাই, দেখুন এইসব কি হয়েছে, আমরা এখন কি করব? আমরা কি তাদের সাথে লড়াই করতে পারি না? না, তাদের সামনে আমরা খুবই দুর্বল। এই বস্তি ছেড়ে অন্য কোথাও চলে গেলেই ভালো হয়। তখন একটি শিশু উঠে দাঁড়িয়ে বলে, আমরা লড়াই করতে পারি। শিশুটিকে দেখে সবাই শান্ত হয়। বসো বাচ্চা। না, আমরা লড়াই করতে পারি। আচ্ছা ঠিক আছে, বলো কিভাবে? আমার বন্ধু সমর্থন করলে আমরা লড়াই করতে পারি। বন্ধু? কে তোমার বন্ধু? আমার বন্ধু ভূত। বাচ্চা, এটা কোনো খেলা নয়, আমরা বড় কিছু ভাববো, তুমি বসো। আমি সত্যি বলছি, আপনারা সবাই আমার বন্ধুকে অনুরোধ করলে সে অবশ্যই আমাদের সাহায্য করবে। ঠিক আছে, মানলাম যে তোমার বন্ধু আমাদের সাহায্য করতে পারে, কিন্তু আমরা তাকে কোথায় পাবো? নদীতে। এরপর সব রাক্ষস নদীর তীরে চলে যায়।
এসো এখন তোমার বন্ধুকে ডাকো। শিশুটা নদীতে গিয়ে তার বন্ধুকে ডাকে। কিছুক্ষণ পর জলে আলোড়ন সৃষ্টি হয় এবং ধীরে ধীরে জল থেকে লাল রঙের একটি ভূত বেরিয়ে আসে। বলো কেন আমার বন্ধু আমায় ডেকেছো? তারপর শিশুটা ভূতকে পুরো বিষয়টি জানায়। ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের বস্তি রক্ষা করব। কিন্তু কিভাবে? তুমি সব আমার উপরে ছেড়ে দাও আর আমি তোমাদের সব সিমেন্ট পাইপ ঘর ঠিক করে দিচ্ছি। ভূত তার জাদুতে বস্তি সহ সিমেন্টের পাইপ ঘরগুলো ঠিক করে দেয়। কাল যখন আবার সেই রাক্ষস এখানে আসবে তখন তোমরা সবাই তোমাদের সিমেন্ট পাইপের ঘরে থাকবে, যাতে তোমরা সবাই নিরাপদে থাকো। তারপর তোমরা সবাই যাও আরামে কাজ করো। এখন পরদিন সকালে আবার রাক্ষস গদা নিয়ে বস্তিতে আসে এবং বস্তি দেখে অবাক হয়ে যায়। আরে এটা কিভাবে সম্ভব? এক রাতে এই জনবস্তি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় আর এই সিমেন্ট পাইপের বাড়িগুলো একেবারে নতুন দেখাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেন? কোথায় লুকিয়ে আছে? কোনো ব্যাপার না, আমি এই বস্তির পাশাপাশি সিমেন্ট পাইপের ঘরগুলোর এমন অবস্থা করব যে ওরা আর সাহস পাবে না। এরপরে রাক্ষস তার গদা দিয়ে সিমেন্টের পাইপ ঘরগুলিতে আঘাত করতে থাকে, কিন্তু কিছুই হয় না, সেসব বাড়িতে কোনো আঁচড় লাগে না। কেন এই বাড়ি ভাঙছে না কেন? এসব সিমেন্টের পাইপ ঘরগুলো আমি ভেঙেই যাব। তারপর রাক্ষস দ্বিগুণ শক্তি দিয়ে ঘর ভাঙার চেষ্টা করে, কিন্তু রাক্ষসের গদা ভেঙে যায়। এরপর ভূত আসে। এইসব সিমেন্ট পাইপের ঘর কখনো ভাঙবে না। তোমার গদা ভেঙে গেছে, এরপরে তোমার শক্তি ভেঙে যাবে, তারপর তুমি এই বাড়ি ভাঙতেও পারবে না। যদি নিজের ভালো চাও তবে এখান থেকে চলে যাও আর কখনো এসো না। আচ্ছা তাহলে সব তোর কাজ, এখন আমি তোকে ভেঙে দেব। রাক্ষস ভূতকে মারতে যায় কিন্তু ভূতের কোনো কিছুই হয় না। এরপরে ভূত তার হাত দিয়ে পা দিয়ে রাক্ষসকে খুব মারে এবং রাক্ষসটি পড়ে যায়। আমাকে ক্ষমা করো, আমি আর কখনো আসবো না। আচ্ছা যা, কিন্তু আজকের পর কোনো দুর্বলের উপর তোর শক্তি দেখাবি না। ঠিক আছে। এরপরে রাক্ষস চলে যায় এবং বামন রাক্ষস আনন্দে নাচতে থাকে। অন্যদিকে এমএলএ অবসরে খাবারের জন্য যান। যখন তার প্লেট থেকে খাবার অদৃশ্য হয়ে যায়, তারপর ফ্রিজ থেকে খাবার বার করতে যায়, তারপর সব খাবার মিলিয়ে যায়। এমএলএ চারপাশে তাকায়, তখন ভূত সেখানে আসে। আপনি কি খুঁজছেন খাবার? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি ভূত, বামন রাক্ষসদের বস্তির রক্ষক, এবং যদি আপনার খাবারের কথা বলেন তাহলে আজ থেকে আপনি খাবার পাবেন না। দুর্বলের টাকা পয়সা জমি খাবার খুব শখ না তো? আরে না না, এমন করো না, আমি মারা যাব, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, আজ থেকে এই সমস্ত কাজ ছেড়ে দে আর অসৎ ভাবে টাকা নেওয়া জমি তাদের সব মালিককে ফিরিয়ে দে, তাহলেই তুই রক্ষা পাবি। এরপর ভূত চলে যায় এবং এমএলএ চোখ খুলে যায়। তারপর পরের দিন এমএলএ বস্তিতে এসে সবাইকে বলে, বন্ধুরা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এই বস্তি এই সিমেন্ট পাইপের ঘর সবই তোমাদের, আমি চতুরভাবে আমার নিজের করতে চেয়েছিলাম কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করো। আমি সরকারের কাছে আবেদন করব যাতে আইনত এই সম্পত্তি তোমাদের হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে নয়, ধন্যবাদ সেই ভূতকে দিন যে আমাকে সঠিক পথ দেখিয়েছে। এইভাবে এই গল্প শেষ হয়, কিন্তু আমাদের ভালো কাজের কখনোই শেষ হয় না।